এরপরে প্রশ্ন হলো, ইমাম মাহদি কখন আসবে? শুধু রুকু পেলে কি রাকাত পাওয়া হবে? বিস্তারিত জানতে চাই। নামাজের মধ্যে ভুলে চতুর্থ রাকাত শেষে পঞ্চম রাকাত দাঁড়িয়ে গেলে কি করব? চতুর্থ রাকাতে যদি রাকাত শেষে সালাম না দিয়ে যদি আপনি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যান আর নামাজটা যদি ফরজ হয়, তাহলে যে অবস্থা আছেন এই অবস্থা আবার বসে যাবেন, বসে সেজদা সহ দিবেন, নামাজ হয়ে যাবে। আর নামাজটা যদি নফল বা সুন্নাত হয়, তাহলে দাঁড়িয়ে গিয়ে থাকলে আর বসবেন না, সাথে আরো এক রাকাত পড়বেন, পড়ে শেষে সেজদা সহ দিবেন, ছয় রাকাত হয়ে যাবে। কথা কি বুঝাতে পারছি? শুধু রুকু পেলে কি রাকাত পাওয়া হবে? বিস্তারিত জানতে চাই। উম্মতের কিছু মুত্তাফাক আলাইহি মাসালা নিয়ে কিছু মানুষ গ্যাঞ্জাম ফাসাদ লাগায়। সারা দুনিয়ার জমহুর ফুকাহা একরাম, প্রায় সমস্ত ফুকাহা একরামই একমত, মান আদরাকার রুকু ফাকাদ আদরাকার রাকাতা, যে মুক্তাদি ইমাম সাহেবকে রুকুতে পাইছে সে ওই রাকাত পাইছে। কিন্তু কিছু মানুষ বিচ্ছিন্ন কিছু মতকে এনে এটাকে নিয়ে খুব ঝামেলা এবং বড় ধরনের ইস্যু হিসেবে তৈরি করেন, দুঃখজনক এটা। এই ব্যাপারে জমহুর উলামায়ে কেরাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একানন, অন্যান্য ইমামগণের মত যে যে ব্যক্তি রুকু পাবে, ইমামকে রুকুতে পাবে, সে ব্যক্তি কি পাবে? রাকাতে পাবে। এবং তাদের মতের ভিত্তি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এখানে আছে এবং বহু আসারও আছে। এরপরে প্রশ্ন হলো, ইমাম মাহদি কখন আসবে? ইমাম মাহদি কখন আসবে? এই প্রশ্ন আমাদের করতে করতে আমাদের গলা শুকায় যাচ্ছে, এবং শুকায় যাওয়াটা ভালো, যে আমরা ইমাম মাহদির আসুক আমরা চাচ্ছি। মুশকিল হলো ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কখন হবে? তিনি বলেছেন, মাদা আদাত তালাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো? এত কিয়ামত যে তাড়াহুড়া করতেছো? তো ইমাম মাহদি কখন আসবেন, এটার কোনো দিন, ক্ষণ, সন, তারিখ কোনো হাদিসে উল্লেখ হয়নি। হাদিসে বিভিন্ন আলামত উল্লেখ করা হয়েছে, তার মধ্যে থেকে মৌলিক আলামত হলো গোটা দুনিয়া যখন জুলুমে পরিপূর্ণ হবে, ইনসাফের নামগন্ধ যখন দুনিয়াতে থাকবে না, দুনিয়াতে মানুষ যখন বেঁচে থাকাটা, টিকে থাকাটা না বিশ্বাস হবে, সেই দিকে যাচ্ছে কিন্তু দুনিয়া, যাচ্ছে কি যাচ্ছে না, অনেক দূর চলে গেছে। তো এইভাবে যখন চরম পর্যায়ে হবে, তখন ইমাম মাহদির আবির্ভাব হবে। সেটা কত সালে হবে, কত সনে হবে, 10 বছর পরে হবে না 200 বছর পরে হবে, এটার একমাত্র এলেম কার কাছে আছে? আল্লাহ তাআলার কাছে আছে। বর্তমানে বিয়েগুলোতে মেয়ে পক্ষের উপর ওলিমা অনুষ্ঠানের নামে যে চাপ দেয়া হয়, সেটা কি আদৌ উচিত? বিস্তারিত জানালে উপকৃত হব। ওলিমা তো মেয়েরা করবে না, ওলিমা তো ছেলে করাবে। সাধারণত মেয়ে পক্ষ যেটা করে আমাদের দেশে, সেটাকে কি বলে? সেটাকে বউ ভাত নাকি বলে? যাই হোক, কি নামটা জানি না, না বরযাত্রী বলে। যদি বরযাত্রী বলে তো আমি বলি এটা হলো বদযাত্রী। কেন বদযাত্রী? কারণ হলো বিবাহকে কেন্দ্র করে শরীয়ত একটা খাবারের ব্যবস্থা রেখেছে, সেটা হলো ছেলের পক্ষ খাওয়াবে, মেয়ে পক্ষ কি দুঃখে খাওয়াবে। মেয়ের বাবা সারা জীবন ছোটবেলা থেকে মেয়েটাকে এত বড় করে তুলছে, এরপরে আস্ত মেয়েটাকে তুলে দিছে সারা জীবনের জন্য, এই বেচারা দুঃখে কান্নাকাটি করতে করতে শেষ, সে আবার কি দুঃখে খাওয়াবে? আপনি আস্ত একটা মানুষ তুলে নিয়ে আসছেন, কোনো পয়সা কড়ি ছাড়া, একরকম উল্টা বরং আরো বিভিন্ন দামে, বেনামে, যৌতুকের নামে বিভিন্নভাবে বহুত কিছু আদায় করছেন হয়তো বা করেন নাই, কিন্তু একটা আস্ত মানুষ তুলে নিয়ে আসছেন, এই মানুষটাকে ছোটবেলা থেকে তিল তিল করে গড়ে তুলছে তার বাপ মা, খুশির চোটে আপনি এরকম একটা নেয়ামত পেয়ে গেছেন, এই জন্য সবাইকে খাওয়াবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আউলিম ওয়ালা অভিশাদ, ছাগল দিয়া হইলেও কি অলিমা করে, একজন সাহাবিকে বলেছেন, এটা পুরুষ করবে। বিবাহকে কেন্দ্র করে মেয়ে পক্ষের কাছ থেকে কোনো খাবারের অনুষ্ঠানের আয়োজন করতে বাধ্য করা, আমাদের সমাজ এখন বাধ্য করার মতোই হয় বলা যেতে পারে, এটা কোনো অবস্থাতে জায়েজ না, এটা জুলুম। এই নাজায়েজ কাজটি ঘরে ঘরে জনে জনে আমরা করি, বিশেষ করে যুবক যারা আছেন, এটা বললেও মুসিবত, মুরব্বীরা বলবে যে বিয়ের আগে থেকেই শ্বশুরবাড়ির পক্ষে কথা বলা শুরু করছে, মুসিবত হবে, কিন্তু তারপর আমাদেরকে করতে হবে। মেয়ের বাবার বাড়িতে কোনো খাবার নাই, আপনারা দু চারজন গেছেন বিয়ের সাক্ষীটাকে হিসেবে বা কোনো কারণে, সেটা ভিন্ন কথা, মেহমান নামাজি করবে, কিন্তু 200 মানুষ 300 মানুষ মেয়ের বাবার বাড়িতে যে খায় এবং সেটার জন্য আবার দর কষাকষিও করে, আছে না নাই? আল্লাহর জমিনে যদি বেহায়ের কোনো প্রতিযোগিতা হয়, অর্থাৎ নির্লজ্জদের যদি কোনো কম্পিটিশন হয়, আমার মনে হয় এই মেয়ের বাবার বাড়িতে কত মানুষ যাবে এটা নিয়ে বার্গেনিং করে যারা যায়, এরা বেহায়ের এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবে। মানুষ এত নির্লজ্জ হয়, খানার এত টান, একসময় মানুষের টান ছিল, এখন মানুষের খানা এত টান আছে, 250 300 200 500 কতজন না, আমাদের কম হবে না, এর বেশি হবে। এগুলো জায়েজ না ভাই, এগুলো জুলুম। মেয়ের বাপের কাছ থেকে কোনো খাওয়া
আদায় করা জায়েজ নয়। সামান্য দু চারজন গেলে যেটা সহনীয় পর্যায়ে থাকে সেটা ভিন্ন কথা, মেহমানদারি করবেন তিনি। এরপর প্রশ্ন হলো, মৃত ব্যক্তির লাশ দেখে বা কবর দিয়ে এসে অনেকে গোসল করা আবশ্যক মনে করেন, শরীয়তের বিধান কি? মৃত ব্যক্তির লাশকে গোসল যিনি দিবেন, গোসল দেওয়ানোর পর তিনি গোসল করবেন, এই মর্মে একটা হাদিস আছে, হাদিস বিশুদ্ধ, তবে সেটা ফরজ নয়। সমস্ত ফোকায়ে ক্রমে এটাকে মুস্তাহাব পর্যায়ে রেখেছেন, ফরজ বা ওয়াজিব কেউ বলেন নেই। মুর্দাকে গোসল দিয়েছেন, কোনো নাপাক যদি লাগে তো যে জায়গায় লেগেছে সেই জায়গায় আপনি ধুয়ে ফেললেন, তাতে হয়ে যাবে। আপনি গোসল করা ছাড়া যদি বাড়িতে উঠেন কোনো অসুবিধা নাই, এটাকে আবশ্যক মনে করার কোনো কারণ নাই, তবে গোসল করে উঠাটা উত্তম, ভালো। ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ না করলে, ঋণদাতার নিকট ক্ষমা চাইলে, ঋণদাতা ক্ষমা করলে তাহলে কি ক্ষমা হবে? ঋণটা যেহেতু বান্দার হক, এই জন্য বান্দা মাফ করলে সেটা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। বান্দার হকটা আল্লাহ তাআলা বান্দার উপর রেখেছেন, আল্লাহ নিজেও সেটা মাফ করেন না। এই যে মানুষ মানুষকে হত্যা করে, কেউ কাউকে যদি হত্যা করে তাহলে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা, তার আত্মীয় স্বজন এবং অভিভাবক যারা আছেন, তাদের অধিকার থাকে হত্যাকারীকে তারা চাইলে মাফ করতে পারেন। বিশেষ করে যখন আপনার কত্লে শিবে আমাদ বা এই জাতীয় হত্যাগুলো হয় তখন এই মাফ করার আপনার রেওয়াজ অনেক বেশি থাকে। আমাদের দেশে বা পৃথিবীর অনেক দেশে এ জাতীয় অপরাধীদেরকে, এই চরম শাস্তি যারা পাইছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তাদেরকে রাষ্ট্রপতি ক্ষমা করার অপশন আছে, ঠিক না বেঠিক? ইসলামের এক্ষেত্রে নির্দেশনা হলো, ইসলামী রাষ্ট্রের যিনি প্রধান থাকবেন তিনি যেই হন না কেন, তার এই ক্ষমতা রাখা হয়নি। ক্ষমতা হলো যে ব্যক্তি মারা গেছে তার ওয়ারিসদের, তারা যদি মাফ না করে তাহলে এই ব্যক্তিকে মাফ করার এখতিয়ার পৃথিবীর কারোর নাই। বান্দার হকটা আল্লাহ তাআলার কাছে এত বড় এবং এত গুরুত্বপূর্ণ, এই জন্য কোন ঋণগ্রস্ত মানুষ, তিনি যদি যার কাছে ঋণগ্রস্ত ওই ব্যক্তির কাছ থেকে মাফ চেয়ে ঋণ মাফ পেয়ে নিতে পারেন, আদায় করে নিতে পারেন, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন ইনশা আল্লাহ। আর তার মৃত্যুর পরে তার ওয়ারিসরাও যদি মাফ আদায় করে নিতে পারে, আশা করা যায় আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। মানুষের ঋণ দেনা পরিশোধ করার সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ দেনা পরিশোধ করলো না, এমন কোন আমল আছে কিনা যে আমল করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে? ভাই, মানুষের দেনা বা ঋণ এটা পরিশোধ না করে আপনি চালাকি করে কোনো আমল দিয়ে মুক্তির চেষ্টা যদি করেন, তো এটা হবে পণ্ড শ্রম, ব্যর্থ চেষ্টা। কেন ব্যর্থ চেষ্টা বলতেছি? কারণ হলো আপনি ঋণ পরিশোধ করার ক্ষমতা আছে তাও করতেছেন না। অনেক লোক আছে ঋণ পরিশোধ করার নিজেকে অযোগ্য বা অক্ষম মনে করেন, অথচ তিনি সক্ষম। কিভাবে সক্ষম একটু বুঝাইলে বুঝবেন। ধরেন একজনে ব্যবসায়িক লোন করেছেন, তার জমি জমা আছে, অ্যাসেট আছে, অন্য সহায় সম্পত্তি আছে, কিন্তু সেগুলো সে বিক্রি করবে না, ওগুলোতে হাত দিবে না, সে চায় আউট ইনকাম দিয়ে ঋণ পরিশোধ করে দিতে। এই ব্যক্তি ঋণ পরিশোধের সক্ষম অথচ করছে না, এই ব্যক্তি গুনাহগার হবে, তার রুহ জ্বলন্ত থাকে, জান্নাতে যেতে পারে না। এবং ওই ব্যক্তির জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না যে ব্যক্তি ঋণ রেখে দুনিয়া থেকে যেত। তো এই জন্য ঋণ পরিশোধের চেষ্টা থাকা উচিত। হ্যাঁ, কারোর যদি চেষ্টা থাকে, চেষ্টায় কোনো ত্রুটি না থাকে, অথচ বেচারার সামর্থ্য না থাকে, এবং সে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, তো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রাপকদেরকে সন্তুষ্ট করে দিবেন তার পক্ষ থেকে, বিধায় সেরকম চেষ্টা করা যেতে পারে।